সুখী হতে ভবিষ্যতে মঙ্গলে ঝগড়া করুন। অনেক যুগল আছেন যারা ঝগড়া এড়িয়ে চলেন, ঝগড়া এড়িয়ে চললে বিপদ। সম্পর্ক টিকে থাকলেও একে অপরের সঙ্গে কেউ কোনো দিন সুখী হতে পারে না, তাই একটা সম্পর্ক টিকে থাকার জন্য ঝগড়াটা খুবই দরকার। যে পাঁচটি কারণে সম্পর্কের মধ্যে তর্ক বিতর্ক অত্যন্ত জরুরি, তা অত্যন্ত একবার হলো এ কারণে ঝগড়া করুন। যদি কোনো ক্ষোভ না থাকে তাহলে ঝগড়া সম্পর্ক স্থায়ী করে তোলে। অধিকাংশ প্রেমিক যুগল একে অপরের কাছে ক্ষমা চায় এবং আরো বেশি ঘনিষ্ঠ। যদি ঝগড়া যুক্তিসঙ্গত হয় তবে এর ঘনিষ্ঠতা আর ঝগড়ার কারণে গভীরতা বাড়ে। পারস্পরিক সম্পর্ক বজায় রেখে যুক্তিসঙ্গত তর্ক করলে সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা আরো বাড়ে, ঝগড়ায় বিশ্বাস বাড়ে। পারস্পরিক আলোচনার মধ্যে নিজেদের চিন্তাধারা একে অপরের কাছে খোলাখুলি বললে বিশ্বাস বাড়ে। অহেতু তর্ক থেকে একটা সম্পর্ক দূরে রাখে, অহেতু তর্ক বিতর্ক বিচ্ছেদের দিকে নিয়ে আপনি ভালো অনুভব করেন। ঝগড়ার সময় নিজের মতামত জানালে মন হালকা হয়, কিন্তু খেয়াল রাখবেন মতামত জানানোর ক্ষেত্রে রুগ্ন হওয়া যায়। সম্পর্ক অনেকটা রোলার কোস্টারের মতো, এতে উত্থান পতন থাকবে, আপনার চরিত্রকে উন্নত করে। বিরোধের কারণে আপনার ধৈর্য, সঙ্গীর প্রতি যত্ন এবং ভালোবাসা বাড়ায়। আরেকজনের ভুলের সঙ্গে মানিয়ে নিতেও সাহায্য করে, কিন্তু খেয়াল রাখবেন এই ঝগড়া নিয়মিত যেন না হন। মাঝে মাঝে ঝগড়া করো। তাহলে আসুন আমরা ঝগড়া শুরু করে দিই। সপ্তাহে একদিন হলো ভবিষ্যতে মন খুলে ঝগড়া করি। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার তো করবেনই আপনাদের বন্ধুদের সাথে, কারণ যেসব বন্ধু আপনাদের বিয়ে করেছে তাদেরকে অবশ্যই এই ভিডিওটা দেখাতে হবে, কারণ সপ্তাহে একদিন না হলো ভবিষ্যতে ঝগড়া করতেই হবে। তো আপনারা ঝগড়া করুন সপ্তাহে একদিন। টাটা।